নমস্কাৰ বন্ধুসকল, মই মজিত্ৰ আপোনালোকে চাইছে আসামিজ নিউজ। বন্ধুসকল, আজিৰ দিনটোৰ দেশ বিদেশৰ নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ, আৰু ইয়াৰ প্ৰতিটো খবৰে আপোনাৰ বাবে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। সেয়েহে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে অতি মনোযোগেৰে চাই থাকিব। আৰু বন্ধুসকল, যদি ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে এটা লাইক কৰি দিব, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যনো মই সকলোতকৈ আগতে আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্ৰথম খবৰটিও হৈছে ভয়ংকৰ বিস্ফোৰণত কঁপি উঠিল কৰ্ণাটক, ৰাস্তা ঘৰত ফাট মিলিছে। এই বিস্ফোৰণৰ ফলত 15 লোকৰ মৃত্যু হৈছে। ভয়ংকৰ বিস্ফোৰণত কঁপি উঠিল কৰ্ণাটকৰ শিৱমোগা। বৃহস্পতিবাৰে নিশা 10:20 শিৱমোগাত সংঘটিত হয় এই বিস্ফোৰণৰ ঘটনা। বিস্ফোৰণৰ তীব্ৰতা ইমানেই বেছি আছিল যে পাৰ্শ্ববৰ্তী চিকমাগালুৰ আৰু দাভানগৰ জিলাতো কম্পন অনুভূত হয়। বিস্ফোৰণৰ ফলত ইতিমধ্যে 15 লোকৰ মৃত্যু হৈছে। মৃতকৰ সংখ্যাৰো বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা আছে। এই ঘটনাত শোক প্ৰকাশ কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। এজন প্ৰত্যক্ষদৰ্শীয়ে সংবাদ প্ৰতিষ্ঠান PTIক জনাইছে যে ডিনামাইট বিস্ফোৰণৰ তীব্ৰতা ইমানেই বেছি আছিল যে তাৰ ফলত স্থানীয় একাধিক ঘৰৰ আইনা ভাঙি পৰে, ৰাস্তা আৰু ঘৰত ফাট মিলিছে। বন্ধুসকল, তাৰপিছৰ 2 খবৰটিয়ে হৈছে সমগ্ৰ বিশ্বৰ মাত্ৰ এগৰাকী চেলিব্ৰিটিকে ফ'ল' কৰা আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিয়ে। কোন এই চেলিব্ৰিটি? সমগ্ৰ বিশ্বৰ 48 লাখৰ অধিক টুইটাৰ হেণ্ডেলৰ পৰা আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিক ফ'ল' কৰা হয়। সেইদৰে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ একাউণ্টক ফ'ল' কৰে মাত্ৰ 12 লোকক, কিন্তু এই 12গৰাকীৰ মাজত স্থান লাভ কৰিছে একমাত্ৰ এগৰাকী চেলিব্ৰিটিয়েহে। ইয়াৰ আঁৰত আছে আন এক কাহিনী। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ অফিচিয়েল টুইটাৰ হেণ্ডেল দ্য প্ৰেচিডেণ্ট অৱ দ্য ইউনাইটেড ষ্টেটছ বা চমুকৈ @POTUSৰ একাউণ্টে এতিয়া যি 12গৰাকী ব্যক্তিক ফ'ল' কৰে তাৰ মাজত আছে ৰাষ্ট্ৰপতি জো বিডেনৰ পত্নী জিল বিডেন, উপৰাষ্ট্ৰপতি কমলা হেৰিছ আৰু তেওঁৰ কেইগৰাকীমান সহযোগী, হোৱাইট হাউচৰ অফিচিয়েল হেণ্ডেল আৰু চেলিব্ৰিটি মডেল ক্ৰিছি টেজেন। আচৰিত হ'বলগীয়া এই ফলৰ কাৰণ হৈছে ক্ৰিছিৰ সৰব মুখৰতা, কিয়নো তেওঁৰ তীব্ৰ সমালোচনাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছিল প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্প। ট্ৰাম্পে তেওঁক এবাৰ লেতেৰা মুখৰ মহিলা বুলি নিন্দাও কৰিছিল। আনকি ট্ৰাম্পৰ কাৰ্যকালৰ পৰা 4 তেওঁক @POTUSৰ পৰা ব্লক কৰি ৰখা হৈছিল। পিছে নতুন ৰাষ্ট্ৰপতি অহাৰ পাছত ছবিখন সম্পূৰ্ণ ওলোটা হৈ গ'ল। নতুন ৰাষ্ট্ৰপতিৰ দায়িত্ব লোৱাৰ পাছতেই ক্ৰিজিয়ে জো বিডেনক সম্বোধন কৰি টুইট কৰে, তেওঁক এবাৰ @POTUSৰ একাউণ্টৰ পৰা আনব্লক কৰাৰ বাবে আহ্বান জনায়। ক্ৰিছিৰ আহ্বানে কেৱল কাম দিয়াই নহয়, তেওঁ এনেকুৱা এক সন্মান পালে যিটো বিশ্বৰ সকলো চেলিব্ৰিটিৰ বাবে এক ঈৰ্ষণীয় বিষয়। @POTUSৰ পৰা ক্ৰিছিৰ ভেৰিফাইড টুইটাৰ হেণ্ডেল ফ'ল' কৰা হয়। ক্ৰিছিয়ে সেই ছবি পোষ্ট কৰি নিজৰ আনন্দ প্ৰকাশ কৰিছে। বন্ধুসকল, তাৰপিছৰ 3 খবৰটিয়ে হৈছে অসম আৰক্ষীত খালী হৈ থকা 597টা উপপৰিদৰ্শকৰ পদত অতি শীঘ্ৰে নিযুক্তি দিয়া হ'ব। অসম আৰক্ষীৰ 597টা উপপৰিদৰ্শক পদত নিযুক্তিৰ বাবে অহা 1 পৰা গুৱাহাটীৰ কাহিলীপাৰা স্থিত 4th অসম আৰক্ষী বাহিনীৰ পেৰেড গ্ৰাউণ্ডত ফিজিকেল ষ্টেণ্ডাৰ্ড টেষ্ট চমুকৈ PST আৰু ফিজিকেল এফিচিয়েঞ্চি টেষ্ট চমুকৈ PET অনুষ্ঠিত হ'ব। অসম আৰক্ষীৰ জনসংযোগ বিভাগে এক প্ৰেছ বাৰ্তাযোগে এই কথা প্ৰকাশ কৰে। এই পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বৰ বাবে প্ৰাৰ্থীসকলৰ লগত আনিবলগীয়া নথি পত্ৰৰ লগতে তেওঁলোকে জানিবলগীয়া অন্যান্য বিষয়সমূহৰ বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞাপনযোগে বাতৰি কাকত আৰু www.slprbassam.in ৱেবছাইটত সবিস্তাৰে প্ৰকাশ কৰা হৈছে বুলিও প্ৰেছ বাৰ্তাটোত উল্লেখ কৰা হয়। আনহাতে ৰাজ্যিক পৰ্যায়ৰ আৰক্ষী নিযুক্তি বৰ্ডে অসম আৰক্ষীত খালী হৈ থকা অন্যান্য পদসমূহ পূৰণ কৰাৰ বাবেও প্ৰয়োজনীয় সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। ইতিমধ্যে বাতিল হোৱা আৰক্ষী কনিষ্টেবলৰ ফিজিকেল ষ্টেণ্ডাৰ্ড টেষ্ট আৰু ফিজিকেল এফিচিয়েঞ্চি টেষ্ট অহা মাহত পুনৰ নতুনকৈ আৰম্ভ কৰিবলৈ বৰ্ডে যাৱতীয় প্ৰস্তুতি চলাইছে। সেইদৰে অসম আৰক্ষী অনাতাঁৰ সংস্থা অগ্নি আৰু আপাতকালীন সেৱা আৰু কাৰাগাৰ বিভাগত খালী হৈ থকা পদসমূহ পূৰণৰ ক্ষেত্ৰত অনুষ্ঠিত হ'বলগীয়া পৰীক্ষাৰ তাৰিখ সম্পৰ্কে প্ৰাৰ্থীসকলক অৱগত কৰা হ'ব। বন্ধুসকল, তাৰপিছৰ 4 খবৰটিয়ে হৈছে বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লালু প্ৰসাদ যাদৱৰ স্বাস্থ্যৰ অৱস্থা সংকটজনক। বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লালু প্ৰসাদ যাদৱৰ স্বাস্থ্যৰ অৱস্থা বৰ্তমানো সংকটজনক হৈ আছে। শ্বাস প্ৰশ্বাসত অসুবিধা পোৱাৰ পিছতে চিকিৎসকৰ এটা দলে নজৰ দিছে বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ শাৰীৰিক অৱস্থাত। উল্লেখযোগ্য যে উচ্চ ন্যায়ালয়ৰ শুনানিৰ পূৰ্বেই স্বাস্থ্যৰ অৱনতি ঘটিছে লালু প্ৰসাদ যাদৱৰ। পশু খাদ্য কেলেংকাৰী 2017 23 পৰা কাৰাগাৰত আছে বিহাৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকী। শাৰীৰিক অৱস্থা বেয়া হোৱাৰ বাবে বৰ্তমান তেওঁক ৰিমছ হাস্পাতালত চিকিৎসা প্ৰদান কৰি থকা হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ 5 খবৰটিয়ে হৈছে 2022 15 ভিতৰত দেশৰ প্ৰতিগৰাকী নাগৰিকে লাভ কৰিব ঘৰ। এই মন্তব্য কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ।
কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে বুধবারে কয় যে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনার অধীনত দরিদ্র লোকসকলক ভাল জীবন দান করার এক সংকল্প লওয়া হয়েছে। কোনো ভেদভাব নকরাকই এই আসনির লাভ সকলে লাভ করেছে। অমিত শাহে লগতে কয় যে সম্পূর্ণ বিশ্বাস আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপি সরকারে 2022 চনের 15 আগস্টের ভিতরত দেশের প্রতিগী নাগরিককে ঘর প্রদান করব। অমিত শাহে আহমেদাবাদের 1 কিলোমিটার দীঘল দলঙ্গর ভার্চুয়াল উদ্ঘাটনের সময়ত এই মন্তব্য প্রদান করে। লগতে কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফের উজ্জ্বলা আসনির অধীনত 13 কোটি দরিদ্র পরিয়ালক রন্ধন গ্যাস প্রদান করা হয়েছে। আমার সরকার দেশের প্রতিখন গাঁওতে বিজুলি সংযোগের ব্যবস্থা করেছে আর আমি 2022 লৈ দেশের প্রতি ঘরলৈ উপযুক্ত খোয়াপানি যোগান ধরার ব্যবস্থার উপর কাম করে আছো। বন্ধুসকল, তারপর 6 নম্বর খবরটিও হয়েছে পাকিস্তানি সেনার গুলিত শহীদ এগারী ভারতীয় সেনা জওয়ান। পাকিস্তানে পুনরবার যুদ্ধবিরতি চুক্তি উলঙ্ঘন করে কাশ্মীর সীমাত গুলিচালনার ঘটনা সংঘটিত করেছে, যার ফলত এজন ভারতীয় সৈনিক শহীদ হবলগিয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পঞ্চজিলার কৃষ্ণাঘাটি সেক্টরত সংঘটিত এই ঘটনাটুত শহীদ হওয়া সেনা জওয়ানজনের নাম হয়েছে নির্মল সিং। স্থানীয় সূত্রের জানিবা অনুসরি বৃহস্পতিবারে দুপুরিয়া পাকিস্তানের সৈনিকে ভারতীয় সৈনিকক উদ্দেশ্যে কৃষ্ণাঘাটি সেক্টরত নির্বিচারভাবে গুলি আর মর্টার নিক্ষেপ করে। প্রত্যুত্তরত ভারতীয় সেনার তরফেরপরাও গুলি চলওয়া হয়। দুপক্ষের মাজত কেই মিনিট ধরে চলা গুলিচালনাত দহনং জম্মু কাশ্মীর রাইফলসর হাবিলদার নির্মল সিং গুরুতরভাবে আহত হয়। পিছত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল যদিও চিকিৎসালয়ত মৃত্যু ঘটে। ইফালে এই ঘটনাক ভারতীয় সেনায় প্রকাশ করা বিবৃতিত নির্মল সিং এগারী বীর সৈনিক আছিল বলে উল্লেখ করে আর এই বলিদান ভারতবাসী সদায় মনত রাখব এই বলে মন্তব্য করে। বন্ধুসকল, তারপর 7 নম্বর খবরটিয়ে হয়েছে 100 টাকা হওয়ার দিকে গতি করেছে পেট্রোলের মূল্য। আজি পুনের বৃদ্ধি পালে পেট্রোল আর ডিজেলের মূল্য। সরকারি তৈল কোম্পানিসমূহে পেট্রোল ডিজেলের মূল্য আজি আকৌ বড়াইছে। পেট্রোল ডিজেলের মূল্য একেরাহে বাড়ি যাওয়ার কারণে উপভোক্তার সমস্যা আরও অধিক হয়ে পড়েছে। বিশেষক ডিজেলের দাম একেরাহে বড়ার কারণে ইয়ার পনপটীয় প্রভাব সাধারণ মানুষের পাকঘর পড়বলে গৈ আছে। উল্লেখযোগ্য যে ডিজেলের মূল্য কেবাখন রাজ্যত আকাশলঙ্গী স্তরত পড়ার কারণে 5 মাহত দ্বিতীয়বারলে পরিবহনকারীসকলে ভাড়া বৃদ্ধি করা দেখা গৈছে। ইয়ার বোঝা পনপটীয় কয় উপভোক্তার উপর পড়াটো নিশ্চিত। আজি রাজধানী দিল্লীত পেট্রোলের দাম 25 পয়সা প্রতি লিটারত বৃদ্ধি হয়েছে। দেশের কোন শহরত পেট্রোল ডিজেলের দাম কিমান চাওক, দিল্লীত পেট্রোল প্রতি লিটারত 85.45 টাকা আর ডিজেল 75.63 টাকা প্রতি লিটারত। মুম্বাইত পেট্রোল প্রতি লিটারত 92.04 টাকা আর ডিজেল 82.40 টাকা প্রতি লিটার হয়েছে। কলকাতাত পেট্রোল প্রতি লিটারত 86.87 টাকা আর ডিজেল প্রতি লিটারত 79.23 টাকা হয়েছে। চেন্নাইত প্রতি লিটারত 88.08 টাকা আর ডিজেল প্রতি লিটারত 80.90 টাকা হয়েছে। বেঙ্গালুরুত প্রতি লিটার পেট্রোল 88.33 টাকা আর ডিজেল 80.20 টাকা প্রতি লিটারত হয়েছে। নয়দাত পেট্রোল প্রতি লিটারত 85.02 টাকা আর ডিজেল প্রতি লিটারত 76.08 টাকা। গুয়াহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে 88.58 টাকা আর ডিজেল প্রতি লিটারত 82.03 টাকা হয়েছে। বন্ধুসকল, তারপর 8 নম্বর খবরটিও হয়েছে বিজেপি আর AIUDF দুটা সাম্প্রদায়িক দল, লক্ষ্য কেবল ধর্মীয় মেরুকরণ। এই মন্তব্য জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর। বিধানসভা নির্বাচন সমাগত, চলি আছে নির্বাচনী প্রচার। সকল রাজনৈতিক দলই নিজে নিজে রণকৌশল প্রয়োগ করে চলাই আছে নির্বাচনের প্রস্তুতি। ইয়ার মাজতে কালি এক সভাত AIUDF প্রধান বদরুদ্দিন আজমলে সাম্প্রদায়িক মন্তব্য প্রদান করা দেখা যায়। বিজেপি আর AIUDF দুটা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দলসমূহের মাজত সম্পর্ক আছে। দুটা দলের লক্ষ্য ধর্মীয় মেরুকরণ, অসমখনক জাতি জনগোষ্ঠীর সমন্বয়ে জিয়াই রাখার চেষ্টা অসম জাতীয় পরিষদর। এই মন্তব্য অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর। জাগিরোডর নগাঁও আর কাছার কাগজকল পুনের উজ্জীবিতকরণের দাবিত অনুষ্ঠিত প্রতিবাদী কার্যসূচীত উপস্থিত থাকি এই মন্তব্য করে AJP দলের সভাপতিগিয়ে। আনহাতে এইবার AJP সরকার জয়ী হলে জাগিরোড আর কাছার কাগজকল দুটা পুনর্জীবিত করব বলেও মন্তব্য করে লুরিণজ্যোতি গগৈয়ে।